নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হেলাব্রুন জুটারই সেকেন্ড পার্টটা তুলে ধরব। তো আমরা হাতি অবধি দেখার পর চলে এলাম ক্যাঙ্গারুর কাছে, কিন্তু ক্যাঙ্গারু থেকে আর রিভূত দেখা হয়নি, কারণ ও ঘুমিয়ে পড়েছে। এখানে ক্যাঙ্গারুগুলো বেশ সুন্দর, বেশ ভাল লাগছিল দেখতে ওদের অ্যাক্টিভিটিসগুলো। তখন আসলে 2 বাজে, সবারই খাওয়া শোয়ার সময়, সে মানুষ হোক কি পশু। রিজু আমাকে বলছে, তোর ছেলে কিন্তু পুরো জার্মান হয়ে গেছে, 2 বাজলো কি বাজলো না অমনি সে ঘুমের দেশে চলে গেছে, আবার 3:30-4 নাগাদ উঠে যাবে। রিভুও এখানকার ওয়েদারের সাথে, এখানকার নিয়মের সাথে বেশ অ্যাকাস্টমড হয়ে গেছে, হতে পারেনি শুধু আমরা দুজনই মনে হয়। এখন আমরা চলে এলাম প্রাইমেটস ওয়ার্ল্ডে। এখানে হনুমানের বিভিন্ন রকম প্রজাতি দেখে আমি তো অবাক, এত রকমের যে হনুমান হতে পারে সত্যি দেখিনি। তাছাড়া গরিলা, শিম্পাঞ্জি এইসবও তো রয়েছে, ওদের দেখতে বেশ মজা লাগছিল। এই দেখুন, এটা হচ্ছে ওরাং ওটাং, এদের যে অ্যাক্টিভিটিসটা কী সুন্দর ছিল সে বলে বোঝানোর নয়। কিন্তু আমার ছোট্ট পুচকেটা সমস্তই মিস করলো। যাই হোক, রিজু বলেছে আরও একবার ওকে নিয়ে আসবে, যেহেতু বেলা বেড়ে গেছিল সেই জন্য আমাদের পুচকে আবার ঘুমিয়ে পড়েছিল। শিম্পাঞ্জির ডেরায়ও কিন্তু আমরা বেশ মজা করেছিলাম, দেখুন কীরকম এদের সব হাব ভাব। আর তার সঙ্গে ছিল ওশান ওয়ার্ল্ড, বিভিন্ন রকমের মাছ, সাপ, কুমির, অনেক কিছুই দেখলাম। আসলে চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আমরা নিজেরাও যেন খুব ছোট্ট হয়ে গেছিলাম, রিভুর মতো। সেই মনে হচ্ছিল আলিপুর জুতে যখন ছোট ছিলাম সেই সময় স্কুল থেকে নিয়ে যেত আর বেড়াতে যেতাম, সেটারই যেন একটা ছোট্ট প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছিলাম। ও, আপনাদের তো এখানে টিকিট ভাড়াটাই বলা হয়নি, এখানে রিভুর ফ্রি ছিল আর আমাদের দুজনের লেগেছিল 18-18 36 ইউরো, ইন্ডিয়ান মানিতে প্রায় 3200-3300 টাকার মতো। প্রথমে খুব গায়ে লাগছিলো যে বাবা, 18 ইউরো করে টিকিটের দাম একটু বেশিই মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ঢুকে এদের মেনটেনেন্স, তারপর পশুদের প্রতি এদের যত্ন দেখে মনে হলো না ঠিক আছে, এত যত্ন করে এত পরিষ্কার করে সব কিছু রাখে এখানকার স্টাফরা, এইটুকু টাকা দেওয়াই যায়। এবার আমরা চলে এলাম প্রচুর ফ্লেমিঙ্গোজের জগতে, কত ফ্লেমিঙ্গো দেখুন, আর রঙটা তো ভীষণ সুন্দর, তবে গলার স্বরটা বড্ড কর্কশ। রিভু ঘুমাচ্ছিল তাই মনে হচ্ছিল এদের চিৎকারে না আমার ছেলেটা জেগে যায়। এখন আমরা চলে গেলাম মাছেদের জগতে, বেশ মানে অ্যাটমসফিয়ারটাও দেখুন বেশ করেছে একটা সমুদ্রের তলার মতো। আর এখানে দেখলাম আমরা জ্যান্ত কোরাল আর তার সাথে ভ্যারাইটিস মাছ, কোরালগুলো নড়ছিল বলেই বোঝা গেল যে এটা পুরো জ্যান্ত ছিল। আমি আন্দামানে কোরাল দেখেছি, জ্যান্ত কোরালও দেখেছি, কিন্তু বেশিরভাগই ওখানে মানে শক্ত হয়ে যাওয়া, পাথর হয়ে যাওয়া কোরালই রয়েছে এখন, জ্যান্ত কোরাল আর খুব বেশি নেই। কিন্তু এখানে এসে খুব ভালোভাবে জ্যান্ত কোরালটা আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম। দেখুন তো এখানে কাউকে খুঁজে পাচ্ছেন কিনা, সবুজ রঙের, দেখেছেন এখানে ভ্যারাইটিস মাছ ছিল। মাছ দেখছিলাম কিন্তু আমার মনটা কীরকম যেন খারাপ খারাপ লাগছিল, আসলে প্রায় 4-5 মাস হলো আমরা মাছ খাইনি, তো তাই বড় মনটা খারাপ ছিল। ওদিকে কুমির দেখে আমরা এখানে চলে এলাম শিম্পাঞ্জির ডেরায়। কী বিরাট সাইজের একটা শিম্পাঞ্জি ছিল, ছোট ছোট বাচ্চা শিম্পাঞ্জিও ছিল, কিন্তু বড় শিম্পাঞ্জিটা কিন্তু দারুণ খেল দেখালো। শিম্পাঞ্জির কাণ্ডকারখানা দেখে আমার কেমন যেন টার্জেন সিনেমাটার কথা মনে হলো, ওখানে সব গাছপালা বেয়ে বেয়ে উঠে উঠে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে শিম্পাঞ্জির বাহাদুরিটা আমরা দেখলাম, দেখুন কীরকম ঝুলে ঝুলে যাচ্ছে। কিঞ্চিত আমি রিভুর সাথে মিলও পেলাম, ঘরে হয়তো ও এরকম হাবভাবের কিছুটা হলেও করে থাকে। এবার আমরা আবার ফিশিং ট্যাঙ্কের কাছে চলে এলাম, কিন্তু ফিশ কম দেখলাম আর সাপ বেশি দেখলাম। এই দেখুন অজগর সাপ, আর এইটা ছিল অ্যানাকোন্ডা। এটা যে কী মারাত্মক ছিল এটার ভিডিওটা আপনারা শুধু দেখুন, অবাক হয়ে যাবেন, আমি ভিডিও করতে করতেই অবাক হয়ে গেছিলাম। Thank you.
গ্রিন অ্যানাকোন্ডার কার্যকারিতাটা দেখলেন তো? বেশ ভয়াবহ কিন্তু। এইবার আমরা ব্ল্যাক হর্নবিল দেখলাম, বেশ দ্বারকাকের মতো দেখতে একটা পাখি। আর এইটা ছিল আমাদের সবার শেষ কাজ। রিভু ঘুমাচ্ছিল, ফ্লেমিঙ্গোর সামনে একটা ক্যাফেটেরিয়া ছিল, ক্যাফেটেরিয়াটার নামও ফ্লেমিঙ্গো। ওখান থেকে দুটো ক্যাপুচিনো নিয়ে আমি আর রিজু খুব এনজয় করলাম। এই ঈশান নদীর ধারে বসে ফ্লেমিঙ্গো দেখতে দেখতে এই ক্যাপুচিনো খাওয়ার মজাটাই আলাদা। সেই পুরনো জগতে যেন ফিরে গেলাম, সেই ছোট্টবেলার সময়টাতে। এইবার আমরা বাড়ি ফিরছি, রিভু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই অনেক কিছুও মিস করলো বেচারা। তবে ছুটি পেলে আমরা আবার আসব। বৃষ্টি শুরু হয়ে গেছিলো বিকেলের দিকে, তাই একটা জিনিস কিন্তু আমরাও বাকি রেখে দিতাম, বরঞ্চ সেটার টানেই আসবো। আর সেইটা হলো এখানকার একটা বিশাল আকর্ষণ, পোলার বিয়ার। পোলার বিয়ারটা আর আমরা দেখিনি, কারণ ওটা অনেকটা দূরে আরও যেতে হতো, আর বেশ বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল, সেই জন্য দেখিনি। আর যাওয়ার সময় মাউস হাউসটায় এলাম, এইখানে ছোট্ট ছোট্ট ইঁদুর দেখলাম, কালো কালো গণেশের বাহন। আর ইস্টার উপলক্ষে কি সুন্দর করে মাউস হাউসটা সাজানো ছিল দেখুন, আর ছোট্ট ছোট্ট গণেশের বাহন এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বৃষ্টির জন্য রিজু তাড়াতাড়ি ননর প্র্যামটা নিয়ে বেরিয়ে গেছে, এখন আমিও বেরোবো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।